বন্ধুগণ, আজকের ভিডিওতে ত্রিপুরার ভৌগোলিক অবস্থান ও সীমানা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। যেমন, ত্রিপুরার আয়তন কত, সমুদ্র পৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত, ত্রিপুরা রাজ্যের সঙ্গে মিজোরামের সীমারেখা কত, ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি, ত্রিপুরার দীর্ঘতম পাহাড় রেঞ্জ কোনটি, এইসব প্রশ্নের উত্তর সহ আরও অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। প্রথম প্রশ্ন, ত্রিপুরার আয়তন কত? সঠিক উত্তরটি হল, ত্রিপুরার আয়তন 10,491.69 বর্গ কিলোমিটার। দ্বিতীয় প্রশ্ন, উত্তর থেকে দক্ষিণে ত্রিপুরা রাজ্য কত বিস্তৃত? সঠিক উত্তরটি হল, উত্তর থেকে দক্ষিণে ত্রিপুরা রাজ্য 183.5 কিলোমিটার বিস্তৃত। তৃতীয় প্রশ্ন, পূর্ব থেকে পশ্চিমে ত্রিপুরা রাজ্য কত বিস্তৃত? সঠিক উত্তরটি হল, ত্রিপুরা রাজ্য পূর্ব থেকে পশ্চিমে 112.7 কিলোমিটার বিস্তৃত। চতুর্থ প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত? সঠিক উত্তর হল, সমুদ্র পৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা 12.80 মিটার। পঞ্চম প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমারেখা কত? সঠিক উত্তরটি হল, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমারেখা হল 839 কিমি। ষষ্ঠ প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের সঙ্গে মিজোরামের সীমারেখা কত? সঠিক উত্তরটি হল, ত্রিপুরা রাজ্যের সঙ্গে মিজোরামের সীমারেখা হল 109 কিলোমিটার। সপ্তম প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের সঙ্গে অসমের সীমারেখা কত? সঠিক উত্তরটি হল, ত্রিপুরা রাজ্যের সঙ্গে অসমের সীমারেখা হল 53 কিলোমিটার। অষ্টম প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের সঙ্গে আন্তর্দেশীয় কয়টি রাজ্যের সীমানা রয়েছে? সঠিক উত্তরটি হল, ত্রিপুরা রাজ্যের সঙ্গে আন্তর্দেশীয় দুইটি রাজ্যের সীমানা রয়েছে, রাজ্যগুলি হল অসম এবং মিজোরাম। নবম প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হল, ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল ব্যাটলিং শিপ। দশম প্রশ্ন, ফেং ফুই কি? সঠিক উত্তরটি হল, ফেং ফুই হল লংতরাই রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। একাদশতম প্রশ্ন, ত্রিপুরার দীর্ঘতম পাহাড় রেঞ্জ কোনটি? সঠিক উত্তরটি হল, ত্রিপুরার দীর্ঘতম পাহাড় রেঞ্জ হল 18 মুরা পাহাড় রেঞ্জ। দ্বাদশতম প্রশ্ন, ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তরটি হল, ত্রিপুরার দীর্ঘতম নদী হল মনু নদী। ত্রয়োদশতম প্রশ্ন, ত্রিপুরার দীর্ঘতম নদী মনু নদীর দীর্ঘতা কত? সঠিক উত্তরটি হল, ত্রিপুরার দীর্ঘতম নদী মনু নদীর দীর্ঘতা হল 167 কিলোমিটার। চতুর্দশতম প্রশ্ন, ত্রিপুরার বৃহত্তম নদী কোনটি? সঠিক উত্তরটি হল, ত্রিপুরার বৃহত্তম নদী হল গোমতী নদী। পঞ্চদশতম প্রশ্ন, কোন দুটি উপনদী মিলিত হয়ে গোমতী নদীর সৃষ্টি হয়েছে? সঠিক উত্তরটি হল, রায়মা ও শর্মা উপনদী মিলিত হয়ে গোমতী নদীর সৃষ্টি করেছে। ষষ্ঠদশতম প্রশ্ন, হাওড়া নদী বাংলাদেশের কোন নদীর সঙ্গে মিশেছে? সঠিক উত্তরটি হল, হাওড়া নদী বাংলাদেশের তিতাস নদীর সঙ্গে মিশেছে। আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে নিয়মিত পাবেন বিভিন্ন সরকারি চাকরির আপডেটস, সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আসে বিকাল 5টার সময়।